বারাইপুর জেলা পুলিশের উদ্যোগে ও ক্যানিং মহিলা থানার পরিচালনায় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ অনুষ্ঠিত হয়ে গেল আট দলীয় এক নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত শান্তি মল্লিক দিদি, উপস্থিত ছিলেন ফিফা মহিলা রেফারি অনামিকা সেন, উপস্থিত ছিলেন থানা আধিকারিক শর্মিষ্ঠা দি। এই টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম সেরা দুই রেফারি খান রহিম ও রাজু নস্কর মহাশয়। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেন গোলকিপার শর্মিষ্ঠা বাবালি, তিনি হন টুর্নামেন্টের সেরা গোলকিপার ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঝুমা সমাদ্দার। প্লেয়ারদের পাশে থাকার আশ্বাস দিলেন শান্তি মল্লিক দিদি। কি বললেন তিনি প্লেয়ারদের উদ্দেশ্যে সেটা শুনে নেওয়া যাক। এবং খেলতে এসো এমন একটা জায়গা যেটা পুলিশ অর্গানাইজ করছে, এটা তো আমাদের প্লাস পয়েন্ট সব জায়গায় সবার জন্য। যে কোনো সময় যে কোনো বিপদে তোমরা পুলিশের সাহায্য পাও, পাচ্ছ, পাবে আগামী দিনের জন্যে, প্রত্যেকের জন্যে। কোনো কিছু হলে এক নম্বর তোমরা পুলিশে কে ফোন করো, তোমাদের কোনো অসুবিধার মধ্যে তোমরা পড়বে না। শুধু এই এই ছোটো ছোটো টুর্নামেন্টে অবশ্যই খেলবে, তার সঙ্গে নিজেকে সাবধানতার মধ্যে রাখবে। ঠিক ঠিক সময় প্র্যাকটিসটা করবে, ঠিক ঠিক সময় বাড়ি চলে যাবে। এর বাইরে যদি কোনো জায়গায় যদি না করো তাহলে খেলা উন্নত হবে না। এই খেলাটা দেখলাম একটা টিমেরও নেই। তো সবশেষে সবার কাছে একটাই অনুরোধ করব, আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে পাশের বেল বাটনটা অন করতে ভুলবেন না।